কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিগেস্ট শো অন আর্থের ওপেনিং সিরিমনি বা উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আমরা যেটা জানতে পেরেছি যে আবহাওয়ার পূর্বাভাস যেটা বলেছে যে সেই সময়টাতে যখন শুরু হবে সেই সময়টাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা 65% এবং ইতোমধ্যে আকাশ মেঘলা, আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। তো কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে এই বৃষ্টির জন্য অনেকটা ধারণা করাই হচ্ছে। এই এই জায়গাগুলোতে সাধারণত যেটা হয় যে 50% প্লাস হলেই বৃষ্টির সম্ভাবনা, সে কিন্তু বৃষ্টি হয়। আর সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তো কিছুটা হলেও আসলে বিপাকে পড়তে পারেন আয়োজকরা এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে। সোফার আগে থেকেই অনেক বেশি কড়াকড়ি ছিল, নিরাপত্তা আরও বেশি বাড়ানো হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 8 লাখেরও বেশি মানুষ তারা কিন্তু যারা ট্রেনে যাতায়াত করে থাকেন তারা বিপাকে পড়ছেন এই প্যারিসে আসতে কিংবা যেতে হলে। তবে প্যারিসের ভিতরে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা কিংবা সে ধরনের কোনো হামলার কিন্তু কোনো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। এই ছিল সবশেষ খবর প্যারিস থেকে।